এই রেসিপিটা একবার খেলে বুঝতেই পারবে না যে এই রেসিপিটা মূলো দিয়ে তৈরি। নমস্কার, লিপিস ড্রিম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের মূলো, আর মূলোগুলোকে কোরকম ভাবে কেটে নিয়ে গ্রেট করে নিতে হবে। এখানে আমার মূলোগুলো গ্রেট করে কেটে নেওয়া হয়ে গেছে, আর মূলোগুলো ঠিক এরকম ভাবে ঝিরি ঝিরি করেই করে নিতে হবে। একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি মূলো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও হলুদ। নুন ও হলুদ দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। নুন আর হলুদ দিয়ে ভালো করে চটকে মেখে নিলে মূলোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটি আর থাকবে না, আর মূলো থেকে এক্সট্রা জলও বেরিয়ে যাবে। আর নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা। আদা আমি এরকম ভাবে কেটে করে নিয়েছি। নিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যান, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি গরম মশলা, 2টি শুকনো লঙ্কা ও 1/2 চা চামচ পরিমাণে জিরে। দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে 1 মিনিট আমি ভেজে নিচ্ছি মশলা। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল। চাল ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রাখতে হবে, আর 3 থেকে 4 মিনিট গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে চাল ভেজে নিতে হবে। আর এদিকে মূলো থেকে এক্সট্রা জল বেরিয়ে গেছে, ভালো করে চেপে নিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। এরকম ভাবে সব মূলোগুলো জল ঝরিয়ে নিয়ে ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব। গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট আমি মূলো চাল ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর আগে থেকে থেতো করে নেওয়া আদা। সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। চার থেকে 5 মিনিট আমি সব উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। দিয়ে ভালো করে নাড়ি চাড়ি মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে একটি লিড দিয়ে ঢেকে রাখবো 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই রেসিপিটি একবার হলেই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে নাকি। চালটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি ও ধনে পাতা কুচি। দিয়ে আবারও আমি ভালো করে নাড়ি চাড়ি মিশিয়ে দেব গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে। আমার এই রেসিপিটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে দিও। দিয়ে দিচ্ছি 7 মতন চিনি, দিয়ে ভালো করে নাড়িচাড়ি মিশিয়ে দিচ্ছি। এই রেসিপিটি একবার করে খেলে বুঝতেই পারবে না যে এটা মূলোর রেসিপি না অন্য কিছু। আর যারা মূলো খেতে একদমই পছন্দ করো না তারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। সার্ভ করছি আজকে রেসিপি। এই রেসিপিটা ভাত দিয়েও খেতে যেরকম ভালো লাগবে, আবার ভাত ছাড়া শুধু খেতে ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, অন্যদিন নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।